আজকে আমাদের মূল টপিক যেটা সেটা হচ্ছে হলো হাউ টু সেট আপ এ ফেসবুক গ্রুপ। কীভাবে আমরা একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে পারবো। তো সবাই জানেন ফেসবুক গ্রুপে মার্কেটিংটা সব থেকে বেশি হয়। সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপনি যে মার্কেটিং করবেন, এই মার্কেটিংয়ের অর্গানিক মার্কেটিং, ফ্রি মার্কেটিং যদি আমরা বলি, তাহলে গ্রুপে ফ্রি মার্কেটিং অনেক বেশি হয়। পেজে যে মার্কেটিংটা করি, দেখেন আমরা অন্যদের পেজে গিয়ে নিজেদের একটা মার্কেটিং করতে পারবো। পেজ যদি আপনার নিজের থাকে, তাহলে আপনি সেই পেজে কোনো একটা প্রোডাক্টের মার্কেটিং করতে পারবেন। আর অন্যদের গ্রুপে আপনি যদি জয়েন থাকেন, তাহলে সেই গ্রুপে কি আপনি মার্কেটিং করতে পারবেন। তো আমরা দেখবো কিভাবে একটা গ্রুপ ক্রিয়েট করতে হয়। এক বা একাধিক গ্রুপ আপনার থাকতে পারে, বিভিন্ন গ্রুপে আপনি জয়েন থাকতে পারেন। গ্রুপ, হাউ টু ক্রিয়েট এ ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপ আমরা কিভাবে তৈরি করব, প্রথমেই দেখেন এখানে আছে হোয়াট ইজ এ ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপটা আসলে কি? ফেসবুক গ্রুপ ইজ এ ওয়ে ফর অ্যান এক্সক্লুসিভ গ্রুপ অফ পিপল টু কমিউনিকেট, শেয়ার অ্যান্ড কিপ ইন টাচ অন ফেসবুক। তাহলে এটা হচ্ছে ফেসবুক, যে একই শ্রেণী বা একই ধরনের কিছু মানুষ একটা কমিউনিটি, একটা কমিউনিটি যারা এক সম্প্রদায়ের, তারা একটা গ্রুপ তৈরি করে, যেখানে তারা কি একে অন্যের সাথে কমিউনিকেট করে, বিভিন্ন কিছু তারা শেয়ার করে। তো এখানে কেন একটা কমিউনিটি বোঝাচ্ছে, গ্রুপকে একটা কমিউনিটি বলা হয় কেন? কারণ দেখেন একটা গ্রুপ, যেমন এখন যদি আমি একটা গ্রুপ এখানে ক্রিয়েট করি বাই অ্যান্ড সেল, তাহলে এই গ্রুপে শুধুমাত্র কি যারা বাই অ্যান্ড সেল জাতীয় কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করতে চাবে, তারা এখানে জয়েন করবে। এবং এই গ্রুপে আপনি অন্য কোনো নিশের মেম্বার এখানে পাবেন না, অন্য কোনো অডিয়েন্সকে আপনি এখানে পাবেন না। এরপরে যদি আমরা একটা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি রিলেটেড কোনো একটা গ্রুপ ক্রিয়েট করি, তাহলে এখানে শুধুমাত্র যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায় তারাই জয়েন করবে। এখানে গ্রাফিক ডিজাইনের কোনো অডিয়েন্স জয়েন করবে না। তো স্বাভাবিক, এটা একটা কমিউনিটি, একটা গ্রুপ মানে একটা দল। কীভাবে আমরা এই কমিউনিটি আর গ্রুপ আমরা কীভাবে ক্রিয়েট করবো? হাউ টু ক্রিয়েট এ ফেসবুক গ্রুপ। দেয়ার আর টু অ্যাওয়েজ টু ক্রিয়েট এ ফেসবুক গ্রুপ। আমরা দুইভাবে ফেসবুক গ্রুপ তৈরি করতে পারি। ইউ ক্যান ক্রিয়েট ইউর গ্রুপ উইথ ইউর ফেসবুক পার্সোনাল প্রোফাইল হুইচ হ্যাজ ফ্রেন্ডস, তারপরে 2 নম্বর হচ্ছে ইউর ফেসবুক পেজ হুইচ হ্যাজ ফ্যান্স অর লাইকস। তো আমরা দুইভাবে ফেসবুক ক্রিয়েট করতে পারি ফেসবুক গ্রুপটা। একটা হচ্ছে হলো আপনি আপনার ফেসবুক পেজ দিয়ে ক্রিয়েট করতে পারেন, আর একটা হচ্ছে ফেসবুক প্রোফাইল দিয়ে আপনি ক্রিয়েট করতে পারেন। তো ফেসবুক গ্রুপে আপনি যাদেরকে অ্যাড করবেন, তারা অবশ্যই আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। তাহলে আপনি যখন প্রোফাইল দিয়ে একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করবেন, তখন আপনার কি আছে, ফ্রেন্ড আছে, আপনার যারা ফ্রেন্ড আছে তাদেরকে আপনি এই গ্রুপে অ্যাড করতে পারবেন। যখন আপনি ফেসবুক পেজ দিয়ে কোনো একটা পেজ, ফেসবুক পেজ দিয়ে যখন কোনো একটা গ্রুপ ক্রিয়েট করবেন, তখন আপনার হচ্ছে হলো কি আছে, ওই পেজে যারা ফলোয়ার আছে, যারা ফলো করে পেজটাকে, তাদেরকে আপনি এই পেজে অ্যাড করতে পারবেন। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনার গ্রুপের ফ্রেন্ডদেরকে আপনি যখন ওই গ্রুপে অ্যাড হয়ে যাবেন, তখন আপনি অ্যাড করতে পারবেন। লাইক আপনি একটা ফেসবুক পেজ দিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করলেন, সেই পেজে আপনি প্রথম অবস্থায় শুধুমাত্র কাদের এখানে ইনভাইট করতে পারবেন, যারা পেজের ফলোয়ার। আপনার পার্সোনাল প্রোফাইলের যারা ফ্রেন্ড আছে তাদেরকে এখানে অ্যাড করতে পারবেন না। কখন পারবেন? যখন আপনি আপনার পার্সোনাল প্রোফাইলটাকে এই পেজ, এই গ্রুপে অ্যাড করবেন, বা যারা গ্রুপের মেম্বার তারা তাদের ফ্রেন্ড লিস্টের অন্যদেরকে একটা গ্রুপে ইনভাইট করতে পারে। তাছাড়া যারা ফ্রেন্ড লিস্টে নেই তাদেরকে কেউ ইনভাইট করতে পারবে না। তবে হ্যাঁ, আপনি গ্রুপের লিঙ্ক দিয়ে তাকে ইনভাইটেশন পাঠাইতে পারেন, সে যদি জয়েন করে করতে পারে, আর না করলে করবে না। তো আমরা দেখবো যে দুইটা পদ্ধতি আমরা দেখবো, যে একটা হচ্ছে হলো ফেসবুক পার্সোনাল প্রোফাইল। পার্সোনাল প্রোফাইল দিয়ে যদি আমরা এখানে আসি, এটা আমাদের পার্সোনাল প্রোফাইল। পার্সোনাল প্রোফাইল থেকে আমরা দুইভাবে ক্রিয়েট করতে পারি, একটা ক্রিয়েটে ক্লিক করে গ্রুপ, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে গ্রুপে যদি আমরা ক্লিক করি, তাহলে যে আমাদের একটা বক্স চলে আসবে গ্রুপ ক্রিয়েট করার। অথবা আমরা এটা করতে পারি বাম পাশ থেকে গ্রুপসে ক্লিক করতে পারি,
গ্রুপসে ক্লিক করলে আমাদের এখানে এখানে ক্রিয়েট গ্রুপ চলে আসবে, তো এখান থেকে আমরা এড করতে পারি। তো এই দুইভাবে, এরপরে আমরা দেখি স্লাইডে কি আছে। ইউজিং ইউর পার্সোনাল প্রোফাইল, আপনার পার্সোনাল প্রোফাইল দিয়ে আপনি কীভাবে গ্রুপ ক্রিয়েট করবেন। ক্লিক ক্রিয়েট নিউ গ্রুপ, অ্যাড গ্রুপ নেম, চুজ ইউর প্রাইভেসি সেটিংস, সিলেক্ট ফ্রেন্ডস, অ্যাড টু নিউ গ্রুপ, ক্লিক ক্রিয়েট। তার মানে আমরা যেটা দেখলাম যে আমরা এখানে চাইলে আমাদের, এটা আমাদের পার্সোনাল প্রোফাইল, এখন আমরা পেজে নেই, পার্সোনাল প্রোফাইল আছে, প্রোফাইল থেকে ক্রিয়েটে ক্লিক করে গ্রুপ, অথবা এখান থেকে গ্রুপে এসে ক্রিয়েট গ্রুপ, এটা হচ্ছে আপনার পার্সোনাল প্রোফাইল দিয়ে। তো আমরা গ্রুপের একটা নাম দিতে পারি, লাইক আপনাদের এখানে আমি একটা নাম দিচ্ছি, আপনাদের ব্যাচের নাম দিয়ে আমরা করতে পারি, যেহেতু আমরা এটা পরবর্তীতে রাখবো না, জাস্ট আপনাদের দেখানোর জন্যই করতেছি ডেমো হিসেবে। ফরিদপুর, আপনারা ব্যাচ নাম্বার হচ্ছেন 792, আমরা এরকম একটা নাম দিব। সো প্রথমে আপনার একটা নাম দিতে হবে, নেম ইউর গ্রুপ, আপনি যে নাম দিতে চাচ্ছেন সেই নামটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আর এখানে আপনারা সম্ভবত 93 আর 95 আছেন। অ্যাড সাম পিপল, এখানে আপনাদের কিছু পিপলকে অ্যাড করতে হবে। তো আমরা এখানে আমার ফ্রেন্ড লিস্টে আপনারা কেউ আছেন এখন? জি, আপনাদের মধ্যে কেউ আমার ফ্রেন্ড লিস্ট আছেন কি? কেউ নাই? নামটা বলেন, আবার বলেন। স্পেলিং ঠিক আছে? MRN আপনাদের মধ্যে কে কে আছেন এখানে? আর কেউ আছেন? এটা না, তাহলে আপনাদের দুইজনকে আমি এখানে, মানে আপনার ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে হলে এখানে মেম্বার অ্যাড করতে হবে, মেম্বার অ্যাড ছাড়া আপনি করতে পারবেন না। বানান কি ভুল হচ্ছে নাকি? এই একটা হলো, আর একটা হচ্ছে আপনি বললেন নিশাত। আমরা এখানে দুইজন মেম্বার অ্যাড করতেছি, এই দুটো অ্যাড করে নিলাম। এখানে আমরা একটা নাম দিলাম, সো আমরা এই গ্রুপের নাম আমরা পেজের নাম অনুযায়ী দিতে পারি। পেজে আমাদের পেজের নাম ছিল হচ্ছে হলো হোম ডেকোরেশন, হোম ডেকোরেশন প্ল্যান, সেটা আমরা নাম দিলাম আমাদের পেজের নাম, গ্রুপের নাম। এরপরে আমরা এখানে কিছু আমাদের ফ্রেন্ড লিস্ট থেকে কিছু মেম্বার অ্যাড করব। এরপরে সিলেক্ট প্রাইভেসি, তো এটা অনেক ইম্পর্ট্যান্ট, পাবলিক প্রাইভেট, আমরা এখানে আসলে কোনটা দিব, পাবলিক দিব না প্রাইভেট দিব। তো এই দুইটা দেওয়ার আগে আগে আপনাকে একটু বুঝতে হবে যে পাবলিক দিলে আমার কি হবে আর প্রাইভেট দিলে কি হবে। পাবলিক তো বুঝতেছি না, যে পাবলিকটা হচ্ছে পাবলিক, আমরা এখানে যে কন্টেন্টগুলো শেয়ার করব
সেটা যারা এই গ্রুপের মেম্বার তারাও দেখতে পারবে, যারা গ্রুপের মেম্বার না তারাও গিয়ে এটা দেখতে পারবে। প্রাইভেট শুধুমাত্র এই গ্রুপের যারা মেম্বার তারাই দেখতে পারবে। তো এই দুইটা হচ্ছে মূল পার্থক্য। এছাড়াও পাবলিক আর প্রাইভেটের কিছু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে হলো আমরা একটু দেখি প্রাইভেসি সিটিং থেকে। প্রাইভেসি সিটিং তো এই ক্ষেত্রে আপনাকে একটু মাথায় এটা রাখতে হবে যে গ্রুপ প্রাইভেসি সিটিং ক্যান বি মডিফাইড লেটার। আপনি এই প্রাইভেসি সিটিংটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, বাট অনলি আন্ডার সার্টেন কন্ডিশন, কিছু শর্ত মেনে। সেটা হচ্ছে আমরা আমাদের গ্রুপের সিটিং এভরি 28 ডেজ চেঞ্জ করতে পারবো। অ্যাডমিন ক্যান অনলি চেঞ্জ দ্য প্রাইভেসি সিটিং ফর এ গ্রুপ অন এভরি 28 ডেজ। মানে আজকে যদি আমি প্রাইভেসি সিটিংটা চেঞ্জ করে ফেলি, পরবর্তী 28 দিনের মধ্যে আমরা কি এটা আর চেঞ্জ করতে পারবো না? 24 আওয়ার্স টু রিভার্ট এ চেঞ্জ মেড এ গ্রুপ প্রাইভেসি সিটিং। 2 নম্বর, অ্যাডমিন ক্যান চেঞ্জ দ্য প্রাইভেসি সিটিং ফর গ্রুপস আন্ডার 5000 মেম্বার ফ্রম পাবলিক টু প্রাইভেট আর পাবলিক টু প্রাইভেট টু পাবলিক। তার মানে আমাদের গ্রুপের মেম্বার 5000 পর্যন্ত আমরা আমাদের গ্রুপের এই সেটিংগুলোকে চেঞ্জ করতে পারবো, পাবলিক থেকে প্রাইভেট করতে পারবো, প্রাইভেট থেকে পাবলিক করতে পারবো। কিন্তু যখন 5000-এর উপরে হয়ে যাবে তখন আমরা এটা করতে পারবো না। তখন এই ক্ষেত্রে শর্ট 3 নম্বরটা দেখেন, বলছে অ্যাডমিন ক্যান অনলি চেঞ্জ দ্য প্রাইভেসি সেটিং ফর গ্রুপস উইথ ওভার 5000 মেম্বার ফ্রম পাবলিক টু প্রাইভেট, নট প্রাইভেট টু পাবলিক। 5000-এর উপরে যখন মেম্বার হয়ে যাবে তখন আপনি কি করতে পারবেন না, পাবলিক থেকে প্রাইভেটে নিতে পারবেন, কিন্তু প্রাইভেট থেকে পাবলিক গ্রুপ করতে পারবেন না। তো প্রাইভেসি সেটিং এর ক্ষেত্রে এরকম কিছু বাধ্যবাধকতা আছে, আপনি 5000 মেম্বার হয়ে গেলে গ্রুপের নেম চেঞ্জ করতে পারবেন না। তো এই জিনিসগুলো চিন্তা করে কি আমাদের এই প্রাইভেসি সেটিংটা চেঞ্জ দিতে হবে। তো এটা আমরা প্রাইভেট গ্রুপ দিয়ে দিই, এটা আমাদের পাবলিক দরকার নেই। তো প্রাইভেট গ্রুপ যেহেতু আপনাদের শুধুমাত্র আপনাদের ব্যাচের গ্রুপে, এই কারণে হোম রেকোয়েশন প্ল্যান বা যদি আমরা আমাদের পেজের জন্য করে থাকি তাহলে এটাকে আমাদের কী করতে হবে, পাবলিক করে দিতে হবে। পাবলিক, এরপরে ক্রিয়েট, এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। তো যদি আপনার পাবলিক পেজ হয় তো স্বাভাবিক পাবলিক পেজ যেভাবে করতে হয় আপনি সেভাবে একটা পাবলিক পেজ এখানে ক্রিয়েট করবেন। আর যদি আপনার প্রাইভেট, যে আপনার নিজের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে, আপনারা যারা একটা কমিউনিটির মধ্যে আছেন, নিজেদের মধ্যে কোনো ফাইল শেয়ার করবেন, নিজেদের মধ্যে কোনো কন্টেন্ট শেয়ার করবেন, সেক্ষেত্রে আপনি কি দিবেন, সেক্ষেত্রে আপনি এখানে প্রাইভেট দিবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার এখানে প্রাইভেট দিয়ে ক্রিয়েট করবেন। সেটা হলো এটা আমাদের। তো আমরা এখন দেখবো যে একটা পেজ থেকে, আমরা এখানে দেখলাম যে প্রোফাইল থেকে কিভাবে ক্রিয়েট করতে হয়। পেজ ক্রিয়েট করা আমাদের শেষ, পেজ সরি গ্রুপ ক্রিয়েট করা আমাদের শেষ, গ্রুপকে কীভাবে কাস্টমাইজ করতে হয় এটা আমরা দেখবো এখন। তো আমরা জানি যে দুইভাবে গ্রুপ ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে হলো পার্সোনাল প্রোফাইল দিয়ে আর একটা হচ্ছে হলো পেজ দিয়ে, ইউজিং ইওর ফেসবুক পেজ। তো পেজ দিয়ে আমরা কীভাবে করবো, টার্ন অন দ্য গ্রুপ ট্যাব ইন ইওর পেজ সিটিং, গো টু গ্রুপ ট্যাব অ্যান্ড ক্লিক ক্রিয়েট গ্রুপ, কমপ্লিট ক্রিয়েট গ্রুপ, পপ আপ ফ্রম। সো এই জিনিসগুলো দেখেন, আমরা যখন প্রোফাইলে ছিলাম তখন প্রোফাইল থেকে এটা ক্রিয়েট করা অনেক ইজি ছিল। আমরা প্রোফাইলে এখানে ক্রিয়েট থেকে গ্রুপে অথবা গ্রুপস থেকে ক্রিয়েটে ক্লিক করছি, আমরা এই ফর্মটা পেয়ে গেছিলাম। তো আমরা যখন পেজ দিয়ে করবো পেজ, তখন আমাদের পেজে চলে যেতে হবে, আমাদের যে পেজ আমরা ক্রিয়েট করছি সেই পেজে আমাদেরকে যেতে হবে। তো পেজে যাওয়ার পরে কী করতে হবে দেখেন, পেজে আসার পরে আমাদের এখানে ট্যাবে দেখতে হবে গ্রুপস আছে কিনা এই ট্যাবে। সো এই ট্যাবের এখানে গ্রুপস থাকবে, শপ অ্যাবাউট লাইফ, এখানে যদি গ্রুপ না থাকে তাহলে আপনাকে গ্রুপ এখানে অ্যাড করতে হবে। তো আপনারা এটা ইতিমধ্যে জানেন, পেজে দেখছেন যে কীভাবে একটা ট্যাবকে এখানে অ্যাড করতে হয়। সিটিংয়ে চলে আসবেন, সিটিংয়ে গিয়ে এখান থেকে টেমপ্লেটস অ্যান্ড ট্যাব, টেমপ্লেটস অ্যান্ড ট্যাবে ক্লিক করবেন। টেমপ্লেটস অ্যান্ড ট্যাবে ক্লিক করার পরে নিচে এসে অ্যাড নিউ, অ্যাড এ ট্যাব, অ্যাড ট্যাবের মধ্যে দেখবেন গ্রুপস আছে, সেখানে গ্রুপস, এই যে দুই নিচের দিকে আছে গ্রুপস, এটাকে আমরা অ্যাড করে দিলাম। ওকে ক্লোজ। এখন আমরা এই গ্রুপসটাকে একটু উপরে নিয়ে আসতে পারি, এখানে রাখতে পারি এখানে। তো এটা করলাম, এখন যদি আমরা আবার পেজে চলে আসি তাহলে আমাদের পেজের যে গ্রুপের যে ট্যাবটা সেটা এখানে অ্যাড হয়ে যাবে। সেখানে দেখেন গ্রুপস অ্যাড হয়েছে।
তাহলে আমাদের পেজ থেকে গ্রুপ ক্রিয়েট করতে হলে সবার আগে যেটা শর্ত সেটা হচ্ছে হলো আমাদের সেটিং এ গিয়ে ট্যাব এন্ড টেমপ্লেট এন্ড ট্যাব থেকে গ্রুপ এই ট্যাবে অ্যাড করতে হবে। এখন যদি আমরা এই গ্রুপসে ক্লিক করি তাহলে এই পেজ দিয়ে একাধিক গ্রুপ ক্রিয়েট করা যাবে। বিল্ড কমিউনিটি অ্যারাউন্ড ইওর পেজ, গ্রুপস আসার পরে বলতেছে লিঙ্ক ইওর গ্রুপ, ক্রিয়েট গ্রুপ। যদি আমার অন্য কোনো গ্রুপ করা থাকে সেখানে আমি আমার এই পেজকে লিঙ্ক করে দিতে পারবো। আরেকটা হচ্ছে কি, আমি এখানে ক্রিয়েট গ্রুপে ক্লিক করে সে আগের মতো সেম একটা বক্স পাবো। এখন দেখেন এই পেজের ওরা অলরেডি নাম দিয়ে দিচ্ছে যে এটা আমাদের পেজের নাম, পেজের নামের সাথে এই পেজের গ্রুপ হোম ডেকোরেশন প্লান্টস গ্রুপ। এটাকে আপনি এডিট করতে পারেন, অন্য নাম দিতে পারেন। এখানে আমি যেহেতু পেজের অ্যাডমিন এই কারণে আমাকে অলরেডি ওরা অ্যাড করে দিচ্ছে। এখানে আমরা অন্যদেরকেও অ্যাড করে প্রাইভেসি আর প্রাইভেট কোনটা সেটা সিলেক্ট করে যখন ক্রিয়েটে ক্লিক করবো তখন কি আমাদের গ্রুপটা ক্রিয়েট হয়ে যাবে। তো আশা করি ক্লিয়ার আপনারা এটা যেটা করবেন। এখানে আমি নোট করে দিচ্ছি অলরেডি, টার্ন অন দ্য গ্রুপ ট্যাব, গ্রুপ ট্যাবে সিটিং থেকে গ্রুপ ট্যাবটাকে অন করবেন, গ্রুপসে ক্লিক করবেন, ক্রিয়েট গ্রুপ, তারপরে কমপ্লিট ক্রিয়েট গ্রুপ পপ আপ ফ্রম দিস অপশন ইনক্লুড, এগুলো থাকবে। আপনাকে গ্রুপের একটা নাম দিতে হবে, অ্যাড সাম পিপল আর সিলেক্ট প্রাইভেসি, আপনি এটা কী দিবেন, তিনটা অপশন থাকে এই পেজের ক্ষেত্রে। যে আমাদের এই তিনটা অপশনই পাবেন, এই তিনটা। তো এখানে দেখেন আমাদের এখানে তিনটা অপশন আছে, 1 2 3। এই তিনটা কমপ্লিট করে আমরা যখন ক্রিয়েট করব তখন আমাদের পেজটা কি ক্রিয়েট হয়ে যাবে। তো প্রোফাইল পেজ দুটা থেকেই আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন, এবং পেজ ক্রিয়েট করার পরে আমরা সেটাকে অপটিমাইজ করা দেখবো যে কীভাবে একটা পেজকে অপটিমাইজ করতে হয়। তো আমরা যে পেজটা ক্রিয়েট করছি, যে গ্রুপটা করছি, সেই গ্রুপসে চলে যাব। আমরা এখান থেকে করছি হোম ডেকোরেশন প্ল্যান্ট, এটাতে ক্লিক করব। এখন হচ্ছে আমাদের এই গ্রুপকে কাস্টমাইজ করতে হবে। গ্রুপকে কাস্টমাইজ করতে হলে প্রথমে আমাদের যে কাজ দেখেন, সো এটা হাউ টু কনফিগার ইওর গ্রুপ সিটিং, কিভাবে আমরা আমাদের এই গ্রুপের কনফিগার সিটিং করব। 1 নম্বরে অ্যাড ইওর ফেসবুক কাভার ফটো, প্রথমে আমাদের এখানে একটা কি করতে হবে, কাভার ফটো অ্যাড করতে হবে। তো এখানে একটা কাভার ফটো অ্যাড করতে হবে। আপনারা এই কাভার ফটো অ্যাড করার জন্য ক্যানভাতে গিয়ে একটা কাভার ফটো অ্যাড করবেন, canva.com এ চলে আসবেন। canva.com আসার পরে এখান থেকে ক্রিয়েট ডিজাইন, ক্রিয়েট ডিজাইন থেকে ফেসবুক কাভার, এখানে আমরা ফেসবুক গ্রুপ কাভার লিখতে পারি। ফেসবুক ইভেন্ট কাভার, ফেসবুক গ্রুপ, ফেসবুক তাহলে আমরা শুধুমাত্র ফেসবুক কাভারটা নিয়ে নিই। ফেসবুক কাভার নিয়ে একটু পরে আমরা এটার উপরে ডিজাইন করি। তো আমাদের যেহেতু এখানে আমাদের পেজ রিলেটেড, তো সেক্ষেত্রে আমরা এখানে প্ল্যান্টস দিয়ে একটা ক্রিয়েট করে নিতে পারি, বিভিন্ন প্ল্যান্টস দিয়ে, যেমন আমরা আমাদের পেজের জন্য ক্রিয়েট করেছিলাম, অথবা এখান থেকে কোনো একটাকে আমরা অ্যাড করে নিতে পারি। এখানে দেখেন প্লান্ট লিখে সার্চ করছি, তাহলে হোম ডেকোরেশনের প্লান্টের মতো এখানে আমরা একটা কিছু দেখতে পাচ্ছি, যেটা আমাদের জন্য বেস্ট হতে পারে। যে এখানে আমরা হোম ডেকোরেশনের যে প্লান্টগুলো হয় তেমন এখানে প্লান্টের কিছু আছে, অথবা নিচে দেখবেন আরও প্লান্ট জাতীয় অনেক কিছু থাকতে পারে। এই একটা আছে, যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটা অ্যাড করে দেবেন। তো আমরা এটা অ্যাড করে দিই, এখানে আমরা নামটা চেঞ্জ করে দিব। নাম দিতে পারি হোম ডেকোরেশন প্ল্যান্ট, এটাকে আমরা একটু ফন্ট ছোট করে দিই। সেটা হলো, এরপর আমরা এখানে একটা ট্যাগ দিতে পারি, ট্যাগ যদি দিতে চান সেক্ষেত্রে আমরা এখানে একটা ট্যাগ অ্যাড করে দিবেন, আর যদি না দিতে চান তাহলে এটা ডিলেট, ট্যাগ যদি দিতে চান দিবেন। তো এটা আমাদের হলো হোম ডেকোরেশন প্ল্যান্ট।
একটা ট্যাগ আমরা অ্যাড করে দিতেই পারি, একটা ট্যাগ অ্যাড করে দিই এখান থেকে টেক্সট এসে ট্যাগ অ্যাড করতে পারি এরকম যে ফাইন্ড ইওর সেটা আমরা একটা ট্যাগ লাইন এখানে অ্যাড করে দেব ফাইন্ড ইওর ডেকোরেশন প্ল্যান্ট হিয়ার, সেটাকে আমরা 36 করে দিই, একটু বড় করে দিই, আর এটাকে আমরা হোয়াইট করে দিই কালার, এটা করে দিলাম। তাহলে হোম ডেকোরেশন প্ল্যান্ট ফাইন্ড ইওর ডেকোরেশন প্ল্যান্ট হিয়ার, এটা করে আমরা এটাকে ডাউনলোড করব। আপনারা আর একটু সময় নিয়ে সুন্দরভাবে একটা ডিজাইন কমপ্লিট করুন। কমপ্লিট, আপনারা এটাকে কি করবেন অপটিমাইজড করবেন, অপটিমাইজড করার পর এখানে আপলোড করবেন। আমি এভাবে আপলোড করে দিচ্ছি, আপনারা অবশ্যই অপটিমাইজড করে এরপরে এখানে আপলোড করবেন। সেখানে প্রবলেম দেখা যাচ্ছে যে পেজটা পুরোটা আসেনি, তার মানে আমাদের এই ফন্টটাকে আরো ছোট করতে হবে। মাঝখানে রাখবো যাতে পুরোটা আমাদের দেখতে পাই। এখানে দেখেন নি থেকে আসছে, তার মানে আর একটু ছোট করলে ভালো হবে। 64 করে দিন, মাঝখানে রাখি এতটুকু, এটাকে এখানে এনে দিই, তাহলে হয়তো এটার এটার হয়ে যাবে, কাভার হয়ে যাবে। তো এবার আমরা নতুন করে আবার এটাকে ডাউনলোড করি। তো এবার ঠিক আছে, হোম ডেকোরেশন প্ল্যান্ট ফাইন্ড ইওর ডেকোরেশন প্ল্যান্ট হিয়ার, এটাকে আমরা সেভ করে দেবো। তো এখানে প্রোফাইল পিকচার অ্যাড করতে হয় না, শুধুমাত্র একটা কাভার ফটো অ্যাড করলেই হচ্ছে। তাহলে এটা আমাদের কাভার ফটো হোম ডেকোরেশন প্ল্যান্টের, হোম ডেকোরেশন প্ল্যান্ট। তো এরপরে আমাদের কাজ কি, নেক্সট স্টেপে কী আছে দেখেন, কমপ্লিট অ্যাবাউট সেকশন। তো আমাদের এই অ্যাবাউট সেকশনটা কমপ্লিট করতে হবে, মানে আমাদের এই গ্রুপের অ্যাবাউট বা এই গ্রুপটা কি সম্পর্কে। তাহলে অ্যাবাউটে চলে আসবেন, অ্যাবাউটে আসার পর এখানে আপনি কি কি অ্যাড করতে পারেন, একটা হচ্ছে হলো এটার ডিসক্রিপশন অ্যাড করতে পারেন আপনি, যে আমাদের এই পেজটা কি সম্পর্কে। তো এখানে এসে অ্যাবাউটে এসে এখান থেকে আপনি ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশন লিখবেন, ডিসক্রিপশন লিখে এটাকে অ্যাড করে দেবেন। তো এই পেজ আমাদের কি সম্পর্কে আমরা এখানে লিখবো যে লাভার্স গ্রুপ, সুযোগ দিলাম যে দিস ইজ এ প্লান্ট লাভার্স গ্রুপ, হেয়ার ইউ উইল ফাইন্ড মেনি বিউটিফুল হোম ডেকোরেশন প্লান্টস অ্যান্ড আর্টিকেল অ্যাবাউট প্লান্টস, এটাকে আমরা করে দিলাম। এই হলো একটা, আমরা এখান থেকে ডিসক্রিপশন অ্যাড করতে পারি, আর রিকমেন্ড বাই দ্যাট মিন সি অল মেম্বার্স, এখানে আর তেমন কোনো কাজ নেই। আমাদের এরপরে যেটা মূল কাজ সেটা হচ্ছে হলো এডিট গ্রুপ সিটিং, আমাদের গ্রুপ সিটিংটাকে এডিট করতে হবে। তো গ্রুপ সিটিং এর মধ্যে আসলে অনেকগুলো কাজ আছে আমাদের। তো অ্যাবাউট থেকে আমরা এখানে ডিসক্রিপশন অ্যাড করার পরে এখানে আসবেন মোর, মোরে ক্লিক করে দেখেন এডিট গ্রুপ সিটিং, মোর থেকে এডিট গ্রুপ সিটিং।
এখানে আসার পরে এখানেও আমরা ডিসক্রিপশন দেখতে পাচ্ছি, এখানেও ডিসক্রিপশন অ্যাড করে দিতে পারি। এখানে অনেকগুলো স্টেপ আছে, একদম শুরু থেকে যদি আমরা দেখি, গ্রুপ নেম এডিট গ্রুপ সেটিং থেকে আপনি সবার আগে এখান থেকে গ্রুপ নেম যদি চেঞ্জ করতে চান, গ্রুপ নেম চেঞ্জ করে দিতে পারেন। সেখানে আমরা দিয়ে দিলাম হোম ডেকোরেশন প্ল্যান্টস, যেহেতু আমাদের পেজের নাম কি ছিল, হোম ডেকোরেশন প্ল্যান্টস ছিল। এরপরে এটা কোন ধরনের গ্রুপ, গ্রুপ টাইপ, এটা আমরা এখান থেকে গ্রুপ টাইপটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এখানে কয়েক ধরনের টাইপ আছে, একটা হলো জেনারেল, তো আমরা যেই গ্রুপগুলোতে জয়েন হই তো সেই গ্রুপগুলো কোন ধরনের সেটা আমরা জেনে পরে সেই গ্রুপে জয়েন হই। জেনারেল গ্রুপ অ্যান্ড ম্যানেজ ইউর গ্রুপ উইথ স্ট্যান্ডার্ড সেট অফ গ্রুপ ফিচার, বাই এন্ড সেল গ্রুপ, গেমিং গ্রুপ, সোশ্যাল লার্নিং গ্রুপ, তারপরে জব আর হলো ওয়ার্ক। কোন ধরনের গ্রুপ এটা, আপনি যে গ্রুপ ক্রিয়েট করতেছেন সেটা এই ক্যাটাগরিগুলোর মধ্যে কোনটা যেটা আপনার জন্য বেস্ট হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে সেভ করে দেবেন। তাহলে এটা গেল আমাদের 2 নম্বর। এরপরে 3 নম্বরে থাকবে হচ্ছে ডিসক্রিপশন, আপনার পেজে ডিসক্রিপশন এখানে অ্যাড করতে হবে। পেজে ডিসক্রিপশন যেটা আমরা অ্যাবাউট সেকশনেও পাই, এটা এখান থেকে ডিসক্রিপশন লিখে এটাকে সেভ করবেন। এরপরে আছে লোকেশন, অ্যাড লোকেশন, এখানে আপনি অ্যাড লোকেশনে গিয়ে লোকেশন সেট করে দেবেন। আমাদের লোকেশন হচ্ছে ফরিদপুর, তাহলে ফরিদপুর ঢাকা বাংলাদেশ এটা আমরা অ্যাড করে দিলাম, সেটা আমাদের লোকেশন অ্যাড হলো ফরিদপুর, এটাকে আমরা সেভ করে দিব। ওকে, এরপরে দেখেন বলছে ট্যাগ, আমাদের এই পেজ কি সম্পর্কে, এই রিলেটেড আমাদের এখানে রাইট আপ টু 5 ট্যাগস, তো অ্যাটলিস্ট আপনারা এখানে 5টা ট্যাগ অ্যাড করে দেবেন। ট্যাগ কেমন, যে এইটা এই পেজ এই গ্রুপটা কি সম্পর্কে, তো আমরা এখানে ট্যাগ অ্যাড করব। তো দিতে পারি ডেকোরেশন প্ল্যান, ডেকোরেশন প্ল্যান্ট, দেখি এ ধরনের কোনো কিছু আসছে কিনা। আমরা একটা দিয়ে দিলাম ডেকোরেশন প্ল্যান্টস, এবং দিয়ে এটাকে আমরা এই যে কমা চিহ্ন যেটা সেটা দিয়ে এটাকে আলাদা করে দিব। একটা হলো, এরপরে অন্যগুলো আমরা এখানে দিব, আদার্স বিউটিফুল, এরকম করে এখানে ট্যাগ অ্যাড করবো, 4-5টা ট্যাগ এখানে অ্যাড করবো। সো এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে 5টা দিয়ে দেবেন। এখানে আপনি সার্চ করবেন, লিখে লেখার পরে আপনি এখান থেকে যেগুলো পাবেন এখান থেকে 4-5টা ট্যাগ এখানে অ্যাড করে দেবেন। ঠিক আছে, 4-5টা ট্যাগ এখানে অ্যাড করে দেবেন। আচ্ছা, অ্যাপস, অ্যাপসটা কি বোঝাচ্ছে, টুলস অ্যান্ড ফিচার অফার্ড বাই আদার বিজনেস, আপনার এই গ্রুপের বা আপনার এই পেজের যদি কোনো অ্যাপস থাকে গুগল প্লেতে, মানে মোবাইল অ্যাপ যেগুলো আমরা ব্যবহার করি, এ ধরনের কোনো অ্যাপ যদি থাকে সেটাকে আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। তো অ্যাড অ্যাপসে ক্লিক করে, অ্যাড অ্যাপসে ক্লিক করে এখানে আপনি শুধু ওই অ্যাপসের গুগল প্লে এর লিংক দিয়ে দিলে হবে। নেট প্রবলেম করতেছে অনেক,
গ্রুপের কাজ যখন করতে চাই তখন এই ধরনের সমস্যা হয়। তো আবার যাচ্ছি গ্রুপে, সেখান থেকে মোর সিটিং, মোর সিটিং থেকে এডিট গ্রুপ সিটিং এ ক্লিক করব। যেগুলো আমরা করতেছিলাম এখানে একটা এস দিয়ে দিব, এরপর এলিগ্রেশন, তারপর এটা জেনারেল, আমাদের জেনারেল গ্রুপ সেভ করে দিবেন। তারপরে এখানে ছিলাম অ্যাপস, এখানে আপনি এখানে ট্যাগ অ্যাড করবেন, এখানে আপনার গুগল প্লে অথবা মোবাইল কোনো অ্যাপস থাকলে সেটাকে লিঙ্ক করা দিতে পারেন। লিঙ্ক পেজ, আমাদের যে পেজ আছে লিঙ্ক ইউর পেজ, আমাদের তো অবশ্যই একটা পেজ আমাদের আছে, সেই পেজটা আমরা এখান থেকে লিঙ্ক করাই দেবো। এই যে হোম ডেকোরেশন প্ল্যান্টস, এটাকে লিঙ্ক করাই দেবো। তাহলে লিঙ্ক পেজ, তাহলে আমাদের এই পেজটা কি হবে, এখানে লিঙ্ক হয়ে যাবে। এটা দেখেন, এখানে আমাদের এই যে পেজ লিঙ্ক হয়ে গেল, এই পেজের ইনফো আমরা এখান থেকে দেখতে পাবো। চেঞ্জ কালার, আমরা পেজের গ্রুপের কালার চেঞ্জ করে দিতে পারি। তারপরে ওয়েব অ্যাড্রেস, যদি আপনাদের ওয়েব অ্যাড্রেস থাকে তাহলে ওয়েবসাইট থাকে, যেমন এটা পেজ, পেজের ওয়েবসাইট থাকতে পারে, তাহলে ওই পেজের গ্রুপ হচ্ছে এটা, তাহলে আপনারা এখানে কি করতে পারেন, ওয়েব অ্যাড্রেস, ওয়েবসাইট থাকলে সেটাকে অ্যাড্রেসকে এখানে, সরি এটা হচ্ছে হলো কাস্টমাইজ অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের এই গ্রুপের, এই যে গ্রুপ দেখেন উপরে একটা অ্যাড্রেস দেখা যাচ্ছে, facebook.com গ্রুপস, এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন সেইটা, এখানে গ্রুপসের পরে আমাদের অ্যাড্রেস হচ্ছে অনেকগুলো ডিজিট, অনেকগুলো সংখ্যা, তো এটাকে আমরা চেঞ্জ করে দেবো। এটা চেঞ্জ করে আমরা কাস্টমাইজ অ্যাড্রেস নিতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের গ্রুপসের পরে আমরা কী নাম দেবো, আমাদের এটা হচ্ছে হোম ডেকোরেশন প্ল্যান্ট, হোম ডেকোরেশন প্ল্যান্টস, আমাদের গ্রুপের নাম দিয়েই কি আমরা এটা চাচ্ছি, এটা কাস্টমাইজ অ্যাড্রেস। এরপর আমরা এটাকে যদি সেভ করে দিই, দেখবো সেভ হয় কি না। তো আমাদের এটা নিয়ে নিছি, এবং পর এই এটা হচ্ছে আমাদের নাম হবে, এই কাস্টমাইজ অ্যাড্রেস যেটা গ্রুপ সেখানে শো করতেছে না। Once your group has more than এত members, you won't be able to customize your address setting. এটা করার পরে পরবর্তীতে এটা আপনি আর কি চেঞ্জ করতে পারবেন না, যখন 5000 মেম্বার হয়ে যাবে। দেখবো এটা ফ্রি আছে কিনা। তো এটা দিয়ে দিবেন। এরপরে যেটা আছে গ্রুপ প্রাইভেসি, এটা আগেই দেখছেন যে গ্রুপটা পাবলিক করবেন নাকি প্রাইভেট করবেন, যেটা করবেন এখান থেকে সেটা সেটিং করে দিবেন। হাইড গ্রুপ, এটা হাইড করে দিলেন, যদি প্রাইভেট গ্রুপ হয়, প্রাইভেট গ্রুপ হলে হাইড, আর পাবলিক গ্রুপ হলে এটাও এমনিতেই ভিজিবল থাকে। বাজেট, এটা দরকার নেই আমাদের। পোস্ট টপিক, সেকশন, সোশ্যাল লার্নিং, আচ্ছা এই সেকশনটা হচ্ছে কি, আমাদের এই গ্রুপে যখন আমরা আসবো, তাহলে গ্রুপে আসার পরে হাতের বাম পাশে এই যে যে ট্যাবগুলো, এই ট্যাবগুলোর মধ্যে আপনি যদি এইগুলোর কোনো একটা অ্যাড করতে চান, এখানে আপনি অ্যাড করে দিবেন, সেটা এখানে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে সেকশন, তো জব আছে, ওয়াচ পার্টি, রুমস, তারপরে এইগুলো মোট কথা, এটা দেখেন ওয়াচ পার্টি, এটা অলরেডি এখানে আছে, এই জন্য বলতেছে রিমুভ। তাহলে এই যে ওয়াচ পার্টি, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গ্রুপের ট্যাবে আছে, সেটা এখান থেকে আমরা রিমুভ করে দিতে পারি। রুমস, এটাকে আমরা ম্যানেজ করতে পারি, রুমের মধ্যে আমরা কি বিভিন্ন সময় ভিডিও, লাইভ ভিডিও অথবা মেসেজিং করতে পারি। তো জব, এটা অ্যাড করলে এখানে অ্যাড হবে, তারপরে ইনস্ট্যান্ট গেম, এটা এখানে অ্যাড করলে এখানে অ্যাড হবে। এরপর আছে মেম্বারশিপ অ্যাপ্রুভাল, এনি ওয়ান ইন দ্য গ্রুপ, মানে এই গ্রুপে যখন কেউ রিকোয়েস্ট পাঠাবে তখন কি যে কেউ তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারবে, নাকি অনলি অ্যাডমিনস অর মডারেটর। তো এটা আপনাদের যদি প্রাইভেট গ্রুপ হয় তাহলে অনলি অ্যাডমিনস অ্যান্ড মডারেটার্স করে দিবেন, কারণ প্রাইভেট গ্রুপে অনেক সিকিউরিটি থাকে, লিঙ্ক আপনি কাউকে লিঙ্ক দিলেন, সে জয়েন করলো, অ্যাকসেপ্ট কে করবে। আর যদি পাবলিক গ্রুপ হয়, এনি ওয়ান দিতে পারেন, অনলি অ্যাডমিনস বা মডারেটার যে কোনো একটা দিতে পারেন। মেম্বারশিপ অ্যাপ্রুভালস, এখানে কয়েকটা অপশন আছে মেম্বারশিপ অ্যাপ্রুভালসের, সেভ টাইম বাই প্রসেসিং মেম্বারশিপ রিকোয়েস্ট, ইউ ক্যান প্রি অ্যাপ্রুভ পিপল, তো আগে থেকে আমরা অ্যাপ্রুভ দিয়ে রাখতে পারি, যদি এটা আমরা করি এটা হলো প্রি অ্যাপ্রুভস, মানে আগে থেকে আমরা এখানে কিছু ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখতে পারি, যে ওই ইমেল থেকে যাদের ওই ইমেলগুলো যাদের ফেসবুক প্রোফাইল, তারা যখন এখানে জয়েন করবে তারা কি অটো অ্যাপ্রুভ হয়ে যাবে, এটা হচ্ছে
প্রি অ্যাপ্রুভ। এটা করার জন্য আপনি গেট স্টার্টে ক্লিক করে এখানে যতগুলো ফাইল আপলোড করতে পারেন চুজ গ্রুপ, মানে অন্য গ্রুপকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, যে ওই গ্রুপের যত মেম্বার আছে তারা যখন এই গ্রুপে জয়েন হতে যাবে তারা অটো এখানে জয়েন হয়ে যাবে। আপলোড ফাইল, এখানে আপনি কারো ইমেল অ্যাড্রেস, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে আপলোড ফাইল আপলোড করে দিতে পারেন, তারা যখন এখানে রিকোয়েস্ট করবে জয়েনে তারা অটো এখানে জয়েন হয়ে যাবে। এরপর আছে মেম্বারশিপ রিকোয়েস্ট, আস্ক কোয়েশ্চেন, এই যারা এখানে রিকোয়েস্ট করবে জয়েন হওয়ার জন্য, যে আমি এখানে জয়েন হতে চাচ্ছি, তাহলে আপনি তাকে সেখানে কিছু কোয়েশ্চেন আস্ক করতে পারেন। এই কোয়েশ্চেন আস্ক করতে হয় কিভাবে, কিভাবে কোয়েশ্চেন সেট করতে হয় এটা আমরা নেক্সট ডে দেখবো। অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভালস, অটোমেটিক আমরা মেম্বার অ্যাপ্রুভালস করতে পারি, যে তার যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে তাহলে সে কি অটো এখানে অ্যাড হয়ে যাবে। সেট আপ রিকোয়ারমেন্টস, তো কিছু রিকোয়ারমেন্টস আমরা এখানে অ্যাড করে দিতে পারি, যে সে যদি 1-2 বছর ধরে ফেসবুক ইউজ করে, তারপরে আমরা আরও দিতে পারি এখানে যে সে যদি আমাদের এই গ্রুপের অন্য কেউ মিউচুয়াল থাকে, বা আমাদের এই গ্রুপ মেম্বারদের সাথে অন্য কারো কি মিউচুয়াল ফ্রেন্ড, তাহলে তারা এখানে অটোমেটিক মেম্বার হতে পারবে এই আর কি। তো মেম্বারশিপ রিকোয়েস্ট, তো অ্যালো পেজ, যারা পেজ, পেজ কিন্তু সম্পূর্ণ আলাদা একটা প্রোফাইল, আপনি কি পেজকে এখানে রিকোয়েস্ট বা জয়েনের রিকোয়েস্ট দিতে পারবে কিনা এটা এখান থেকে অ্যালো করতে পারেন। ডোন্ট অ্যালো পেজ দিলে কোনো পেজ এখানে জয়েন হতে পারবে না। পোস্টিং পারমিশন, এখানে এনিওয়ান ইন দ্য গ্রুপ, যে কেউ কি এখানে পোস্ট করতে পারবে, পোস্টিং পারমিশন, তো এখানে আমরা যদি অনলি অ্যাডমিনস দেই, তার মানে এখানে অনলি অ্যাডমিন দিলে শুধুমাত্র অ্যাডমিন এখানে কি করতে পারবে, পোস্ট করতে পারবে, অন্য কেউ পোস্ট করতে পারবে না। এনিওয়ান দিলে গ্রুপের যত মেম্বার আছে প্রত্যেকেই এই গ্রুপে কোনো পোস্ট ক্রিয়েট করতে পারবে, পোস্ট করতে পারবে এবং সেটাকে পাবলিশ করলো। আর এই পাবলিশ করার পরে এটা কি অটো পাবলিশ হয়ে যাবে নাকি অ্যাডমিনের অনুমতি লাগবে? পোস্ট অ্যাপ্রুভাল, অল গ্রুপ পোস্ট মাস্ট বি অ্যাপ্রুভ বাই অ্যাডমিন অর এ মডারেটর, মানে গ্রুপে সবাই পোস্ট করতে পারলো কিন্তু সেই পোস্টটা তো ভালো নাও হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা এখানে টিক মার্ক করে দেবেন, অল গ্রুপ পোস্ট মাস্ট বি অ্যাপ্রুভ বাই অ্যান মডারেটর অ্যাডমিন অর এ মডারেটর। কিওয়ার্ড অ্যালার্ট, কিওয়ার্ড অ্যালার্টটা কি, এখানে আমরা এমন কিছু কিওয়ার্ড দিয়ে দিতে পারি যে কিওয়ার্ডগুলো অন্যরা ইউজ করতে পারবে না, অন্যরা ইউজ করলে সেক্ষেত্রে কী হবে, তারা মানে এই তারা যখন ওই কিওয়ার্ডটা ইউজ করতে যাবে, একটা পোস্ট করলে বা মেসেজ করলে তারা নোটিফিকেশন পাবে যে এই কিওয়ার্ড এই গ্রুপে ইউজ করা যাবে না, বা এই শব্দটা এই গ্রুপে ইউজ করা যাবে না। তো এই গ্রুপ সেটিংয়ে দেখেন এখানে অনেক ইম্পর্ট্যান্ট টপিক ছিল, অনেক ইম্পর্ট্যান্ট কিছু গ্রুপ রিলেটেড সেটিং ছিল, আপনি নাম, তারপরে গ্রুপ কোন ধরনের ক্যাটাগরি, ডিসক্রিপশন, লোকেশন, ট্যাগ, তারপরে অ্যাপস যদি থাকে, তারপরে লিঙ্ক গ্রুপস, আপনার পেজের সাথে লিঙ্ক করা দিতে পারেন, গ্রুপের কালার, এ দেখেন এখানে আমাদের নামটা সেট হয়ে গেছে। যদি আমরা এই এটা লিখে, এই গ্রুপ এটা আমাদের গ্রুপের নেম, যদি এটা লিখে আমরা এখানে সার্চ করি বা নতুন করে এন্টার করি, তাহলে এটা আমাদের অ্যাড্রেস হয়ে গেল হোম ডেকোরেশন প্ল্যান্টস, facebook.com groups home decoration plants, এটা আমাদের পেজের নামে কি আমাদের ইউআরএলটা হলো, এটা আমাদের ইউজার নেমে বলতে পারেন, আমাদের গ্রুপের ইউজার নেম হচ্ছে এতটুকু। সো এরপরে পাবলিক অর প্রাইভেসি, হাইডেন অর ভিজিবল, তারপরে এখানে সেকশন, মেম্বারশিপ অ্যাপ্রুভাল, তারপরে এইখানে দুই একটা জিনিস, একটা হচ্ছিলো মেম্বারশিপ অ্যাপ্রুভাল, আস্ক কোয়েশ্চেন, আমরা তাকে কিছু কোয়েশ্চেন আস্ক করতে পারি, এটা আমরা পরবর্তীতে দেখবো যে কীভাবে কিছু কোয়েশ্চেন এখানে সেট করে দিতে হয়। অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভালস, অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভালস করতে গেলেও আপনি এখানে কিছু রিকোয়ারমেন্ট সেট করে দিতে পারেন, সেটা কীভাবে সেট করতে হয় আমরা নেক্সট ডেতে দেখবো। তাহলে দুইটা আর হচ্ছে হলো, এটা করার পর আমরা সেট করে দিই। আর আপনার এখান থেকে যদি দেখি ক্রিয়েট গ্রুপ রুলস, আমাদের গ্রুপ রুলস আর কীভাবে কিছু কোয়েশ্চেন সেট করে দিতে হয় আর কীভাবে অটো রিকোয়ারমেন্ট অ্যাড করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখবো পরবর্তী ক্লাসে। আর এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, যে হাউ টু মডারেট ইউর গ্রুপ, কীভাবে গ্রুপকে আপনি মডারেট করবেন, ফেসবুক গ্রুপ নোটিফিকেশন, মেসেজ, চ্যাট, ফেসবুক গ্রুপ ইভেন্টস, কীভাবে ইভেন্টস করতে হয়, হাউ টু ইউজ ইম্পর্টেন্ট গ্রুপ ফিচার্স, তারপরে ফেসবুক গ্রুপ ইনসাইট, কীভাবে আপনি ইনসাইট দেখতে পারবেন, তো এই কাজগুলো। আর আমাদের ফেসবুক রুলস কীভাবে অ্যাড করতে হয়, ফেসবুক গ্রুপের কোয়েশ্চেন কীভাবে অ্যাড করতে হয়, এই সবগুলো মিলে আমাদের আর একটা ক্লাসের প্রয়োজন হবে, একদিনে সম্ভব হবে না। তো নেক্সট ডে সম্ভবত রবিবার দিন আমরা ফেসবুক গ্রুপটা শেষ করে দেবো এবং অন্য কোনো একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্লাস শুরু করব। তো এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন, পেজ ক্রিয়েট করেন নাই।
অ্যাটলিস্ট একটা পেজ ক্রিয়েট করেন যেটা দিয়ে আপনারা কাজটাকে প্র্যাকটিস করেন। আপনাদের পেজ যে একদম প্রফেশনাল পেজ হতে হবে আপনার কোনো পেজের প্রয়োজন নাই এমন না, একটা পেজ ক্রিয়েট করে ওটাকে আপনি কাস্টমাইজ করা শিখেন। আপনি আপনার নিজের নাম দিয়েও একটা পেজ ক্রিয়েট করতে পারেন, পাবলিক ফিগার। আপনি সেখানে নিজের এখন কাজে না লাগুক, পরে লাগতে পারে, যখন আপনারা ব্লগ সাইট ক্রিয়েট করবেন, ব্লগ সাইটের বিভিন্ন ব্লগ শেয়ার করার জন্য আপনাদের এক ফেসবুক একটা পেজের প্রয়োজন হবে। আপনারা এই ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপ এই দুইটাই সবাই ক্রিয়েট করবেন। যে 93 ব্যাচে যারা আছেন এরা হাজিরা দেন। হ্যাঁ, মোহাম্মদ সোহান থাকবে।